আমি একটু যাচ্ছি কাওছার চৌধুরী। কাওছার ভাই শুনতে পাচ্ছেন আমাকে? হ্যাঁ পাচ্ছি, বলেন ভাই। আচ্ছা, একটা প্রশ্ন আসছিল যে আপনার রাইটার মুস্তাকের জামিন নিয়ে, যে এতবার জামিন চাওয়ার পরেও তাকে কেন জামিন দেওয়া হয়নি, এবং তারা ইরফানের কথা বলেছিল, সংসদ সদস্যের আপনার যে ছেলে এবং আরেক সংসদ সদস্যের জামাতা, উনারকে জামিন দেওয়া হয়েছে, এবং উনাকে নৌবাহিনীর অফিসারকে মারার পরে বা তার বাসায় কী পেয়েছে এটা সবাই জানে। তাহলে একজন রাইটারকে একটি মন্তব্য লিখার কারণে অ্যারেস্ট করা হয়েছে, এতবার জামিন চাওয়ার পরেও জামিন দেওয়া হয় নাই কেন, এই প্রশ্নটি জনগণের। থ্যাংক ইউ। আমি এই আপনার প্রশ্নের উত্তর দেব। আমার এই আমার প্রতিপক্ষ বিজ্ঞ রাজনীতিবিদ নেয়াজ ভাই, আসলে ওনার মতো যদি বিএনপি সব নেতারা হতো, আসলে আমাদের দেশে আজকে ইস্যু ভিত্তিক রাজনীতি চালু থাকতো, হ্যাঁ, একটা পরিপক্ক গণতন্ত্র থাকতো। আমি ধন্যবাদ ওনাকে, বাট ওনার দু একটা কথার উত্তরও আমি দেবো। তার আগে আমি বলি, আসলে আমি শুরু করতেই আপনি বলছেন আমরা প্রশ্নে চলে যাই, আমি কিন্তু খুব নিয়ম নীতি মেনে কথা বলি। যখন আপনি বলছেন প্রশ্নে চলে যাই, তখন আমি কোনো ভূমিকা দিই নাই, তা আমাকে আপনি 50 সেকেন্ড দিবেন ভূমিকা দেওয়ার জন্য। আজকে এই মার্চ মাসে জাতির জনক বঙ্গবন্ধু সহ সকল শহীদের আত্মার মাগফেরাত কামনা করছি এবং আপনাদেরকে একটা তথ্য দিচ্ছি। আমি হলফ করে বলছি যে কথাগুলো, আমি হলফ করে বলছি, রাজনীতি তো হলফ টলফ মানুষ করে না, বাট আমি কোনো কোনো সময় কিছুটা আবেগপ্রবণ। আমি যে কথাগুলো বলছি, ধন্যবাদ আপনাকে, আপনি অ্যাপ্রিসিয়েট করার জন্য, আমি তথ্য দিয়ে বলছি সবগুলা ঘটনা, আমি মিথ্যা বলি নাই। নিয়াজ ভাই আপনাকে বলছি আমি মিথ্যা বলি নাই, আমি তথ্য দিয়ে একটা কথা বলি। মেজর জিয়াউর রহমান অত্যন্ত ভাগ্যবান লোক। ওই সময় আপনারা জানেন কিনা জানি না, আমি আজকে পুরো বিশ্বকে জানিয়ে দিচ্ছি, ইতিহাস আপনারা জানুন শিখুন তারপরে কথা বলুন। চট্টগ্রাম হিল ট্যাক্সের সিইও ছিলেন আমাদের বাংলাদেশের প্রথম বাঙালি ব্রিগেডিয়ার, ব্রিগেডিয়ার এম আর মজুমদার, মেজর জিয়াউর রহমান ছিলেন ওনার তদানীন্তন আমাদের বৃহত্তর সিলেটের। আমি নিয়াজ ভাইকেও না না রিকোয়েস্ট না, করছি, আমি আমি একটু বলতে হচ্ছে, এই জন্য আমি জি শর্ট করে বলতেছি। তাহলে ওনাকে নিয়াজ ভাই আবার আপনি একটু সামনে চলে আসুন। হ্যাঁ পাকিস্তানি সেনারা অ্যারেস্ট করে ঢাকা থেকে পাকিস্তান নিয়ে যাওয়ার বদৌলতে জিয়াউর রহমান সাহেব বঙ্গবন্ধুর নির্দেশে, বঙ্গবন্ধুর নেতৃত্বে পায়ে কালুরঘাটের হৃদ্রন্দ্রী ঘোষণাটি দিয়েছিলেন। আমি একটা ইতিহাস দিলাম, আমরা এখানে আসছি মানুষকে প্রতিনিধিত্ব করতে, মানুষ যদি আমাদের কথা শুনে একটু ইতিহাস শিখে, আমি মনে করব আমার এই সময় দেওয়াটা কাজে লেগেছে। আমার ভাই বলছেন জঙ্গলের জীবজন্তু, আমি অত্যন্ত দুঃখিত ভাই, এরকম ভাষা আমি বর্জন করলাম। আমরা আসলে আমি আপনাকে মনে করি আপনি একজন সুস্থ সাবলীল মানুষ, আমরা সবাই এখানে সুস্থ সাবলীল মানুষ। জি, আমরা তারপরে সাবলীল আমার চলে ভাই আসলাম বলছেন, আপনাদের জন্য। জি জি আসছি আমরা সব আসছি, তারপরে আপনারা বলছেন যে 9 মাসে 6 বার বেইলের কথা। ভাই আপনি কি আজকে সাতবার শুনেছেন, জি 7 বার বা 10 বারই বলেন, হ্যাঁ 7 বার 6 বার, আপনি কি আজকে শুনেছেন আওয়ামী লীগের প্রেসিডেন্ট কমিটির মেম্বার ডক্টর আব্দুর রাজ্জাক সাহেব কি বলেছেন, আমাদের মাননীয় প্রধানমন্ত্রী কি বলেছেন, স্বয়ং রাষ্ট্রপ্রধান নিজে দায়িত্ব নিয়েছেন এবং স্বয়ং রাষ্ট্রপ্রধান প্রধানমন্ত্রী মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা নিজে বলেছেন যে আমরা কোনো মানুষের মৃত্যু কামনা করি না। ডক্টর রাজ্জাক উনি নিজে বলেছেন কেন হয়েছে, ওগুলো পুঙ্খানুপুঙ্খ হবে, তদন্ত হবে, এমন তো হতে পারে ওটা কেউ সাবোটাইজ করতে পারে, এবং যারা সরকার চালায়, যারা সরকারে থাকে, রাষ্ট্রপ্রধানটা তারা জানে কিন্তু রাষ্ট্র কিভাবে আপনি কি চালাতে হবে এবং রাষ্ট্র কাসার ভাই আমার প্রশ্নটা বুঝতে, আমার দর্শকের প্রশ্নটা বুঝতে পারছেন? আমি প্রশ্ন বুঝতে পেরেছি এবং আমি আমি স্বীকার করছি, এবং আমি কেন, আমাদের দেশ রাষ্ট্রপ্রধান স্বীকার করেছেন, আমাদের নেতৃবৃন্দ স্বীকার করেছেন যে কেন হয় নাই ওটা তদন্ত করে বের করতে হবে। কিন্তু প্রশ্ন হলো ভাই, সরকার যে আইনের প্রতি শ্রদ্ধাশীল এবং স্বচ্ছ, এই জন্যই স্বচ্ছ বিচার ব্যবস্থা হাতে নিয়েছে। হ্যাঁ মুশতাক ও কাজলের কার্টুনের কথা আমরা সবাই জানি, কিন্তু ওগুলা থাকার পরেও আমাদের সরকার মুশতাক হত্যার বিরুদ্ধে আপনার ভূমিকা নিচ্ছে এবং আইনের শাসনের মাধ্যমে বিচার করতে চাচ্ছে। না, কিন্তু আমার আমাদের কি প্রশ্নটা ছিল আপনার কাছে, জামিন কেন দেওয়া হয় না, ইরফানকে জামিন দেওয়া হয়েছে, তাকে কেন দেওয়া হয় না, আমি বললাম আপনাদেরকে যে কেন জামিন কেন দেওয়া হয় নাই, ওটাকে ওটাকে কেউ সাবোটাইজ করেছে এই কি না দায়ভার নিবে কে, সেটা এই দায়িত্বটুকু নিবে কে? সরকার তো একটা তদন্ত কমিটি করে ফেলেছে, গাজীপুরের এই 2 কমিশনারকে দিয়ে একটা তদন্ত রিপোর্টের অপেক্ষায় আছে। তদন্ত রিপোর্ট যখন আসবে, আমি আমার ভাই বন্ধু যারা, আমার ভাই বিরাদর যারা প্রশ্ন করছেন, আপনাদেরকে শ্রদ্ধা করেই বলছি একটু ধৈর্য ধরুন, ধৈর্য ধরুন, তদন্তের রিপোর্টের আমরা অপেক্ষায় আছি। আপনার কি তদন্তের বুয়েটের রিপোর্ট যখন ছাত্র আসবে, আর তদন্তের আপনার রিপোর্ট হত্যা আসবে, বুয়েটের শুনেন, ছাত্র হত্যার কথা মনে তদন্তের আছে রিপোর্ট আপনার? যখন আসবে আমরা জেনে যাবো। কিন্তু আপনাদের একটা কথা স্মরণ করে দিই, সামরিক জি শাসনের শোষণে যে জাতি নিষ্পেষিত ছিল, এই জাতি আজকে উন্নয়নের মহাসমুদ্রে সাঁতার কাটছে, তখন একদল নিন্দুক ব্যস্ত আছে সর্বত্র কুচরানোর জন্য। আপনি আমি সরকারি দল করি, বিরোধী দল করি, এটা আমাদের পরিচয় না। আমাদের প্রথম পরিচয় হচ্ছে আমরা বাংলাদেশের নাগরিক, আমরা দেশে রাইট, উন্নয়ন চাই,
আমরা মানুষের মুখে বোকা মানুষের মুখে হাসি দেখতে চাই, কিছু কিছু ক্ষেত্রে আমাদেরকে এক হতে হবে। অপরাধ প্রবণতা, অপরাধ প্রবণতা নিষ্পেষিত করার জন্য আমরা দেখেছি বিগত সরকারের সময় আপনার কি হয়েছিল, এই অপারেশন ক্লিন হার্ট হয়েছিল, হয় নাই? হয়েছিল। আমি আমি এবং আমি অপারেশন ওইদিকে আমি ওইদিকে না যাই, কাঁসার ভাই আমার প্রশ্ন আজকে আজকে সাবজেক্টে থাকি, সাবজেক্ট আমার প্রশ্ন হ্যাঁ, বুয়েটের ছাত্র, আপনার কথা উত্তর দিয়ে বলছি, আমি আপনার কথা হ্যাঁ উত্তর দিয়েছি। এবার বুয়েটের আরেকটা কথা ছাত্র, বুয়েটের একটা স্টুডেন্টকে যে মারা হয়েছে আমার সেটি কি আপনার মনে আছে? আমার আমার হ্যাঁ মনে আছে, অবশ্যই মনে আছে। এবং শুনেন, আমি আমি সেটা তাকে কেন বলছি, মারা হয়েছে আমার একটু বলবেন আমাকে। আমার কথা শুনেন, বুয়েটের যে ছাত্রকে মেরেছে ওটা কি সরকারের প্রশাসনের কেউ মেরেছে? না, ওরা আরেকজন, সেটির কি কোনো বিচার হয়েছে এখন পর্যন্ত? যে বা যারাই বুয়েটের ওকে হঠাৎ করেছে, ওরা ওদেরই ওনার আবরারের আবরারের মতোই আবরারের সহযোগী। এবং আমরা এটা নিন্দা জানাই, সরকার এটা নিন্দা জানিয়েছে, নিন্দা দিয়ে এবং কি ওরা বিচার, একজন মারা যাবে, একজনকে মেরে ফেলবে, আর আমরা নিন্দা জানাবো, এটাই কি সমাধান? না না, সমাধান এটা না, সমাধান হলো বিচার হচ্ছে কিনা এটা দেখা। কিন্তু আপনারা দেখেন, আওয়ামী লীগ একমাত্র দল যে দল ক্ষমতায় থাকার অবস্থায় নিজের দলের এমপি মন্ত্রীদের পর্যন্ত বিচার হচ্ছে না, এখনো বাংলাদেশের আমরা ইতিহাসে। বুয়েটের শুনেন স্টুডেন্টের হত্যার বিচার হয়নি, শুনুন 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 কাসাবা না হয়নি ফারুক ভাই, এখনো শুনেন বিচার, না ফারুক ভাই শুনেন, বিচার হয়নি। বাংলাদেশে আওয়ামী লীগের না আগে, আমি না আপনি আমার কথা শুনুন, এখনো ওই ওই বিচার হয়নি। আমাকে একটু বলতে দিন আপনি, জি বিচার এখনো হয়নি, আমি তো বলছি না হয়ে গেছে, আমি বলছি প্রক্রিয়া দিন। কিন্তু আমি আপনাকে স্মরণ করিয়ে দিচ্ছি, আওয়ামী লীগ একমাত্র দল বাংলাদেশের ইতিহাসে যেই দল ক্ষমতায় থাকাকালীন অবস্থায় নিজের দলের এমপি মন্ত্রীদেরকে আইনের কাঠগড়ায় দাঁড় করিয়েছে। নিয়াজ সাহেবের হ্যাঁ কথার একটা উত্তর দিই আমি, 700 কোটি, 700 কোটি বলছেন আমাদের প্রধানমন্ত্রী, আমাদের অর্থমন্ত্রীর কথা। নিয়াজ সাহেব, আমি আমাদের অর্থমন্ত্রীর কথাটাকে সাপোর্ট করছি, 700 কোটি। আসলে আসলে আমরা সৌভাগ্যবান, সুবহানাল্লাহ, আচ্ছা আমি একটু বাংলাদেশ ব্রেক থেকে আসলে এসে এই বিষয়ে, আমাকে একটু আমি বলতে একটু দিন ব্রেক ভাই। থেকে এসে আবার আপনি বলবেন, আমি একটু ব্রেক থেকে এসে প্রিয় দর্শক কথা বলছিলাম আমরা।